বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী 19 এপ্রিল। মঙ্গলবার 2 এপ্রিল দুপুরে মিশা ডিপজল পরিষদ মনোনয়নপত্র জমা দেন। এর কিছুক্ষণ পর মনোনয়নপত্র জমা দিতে শিল্পী সমিতিতে আসেন কলি নিপুন পরিষদ। এ সময় উপস্থিত ছিলেন অমিত হাসান, রিয়াজ, নিপুন, মাহমুদ কলি, বাপ্পি চৌধুরী সহ একঝাঁক শিল্পী। নিপুন বলেন, মনোনয়নপত্র জমা দিয়েছি, আশা করি সব শিল্পী আমাদের প্যানেলের সঙ্গে থাকবেন, তারা পাশে থাকলে বিজয় আমাদের সুনিশ্চিত। এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে একটি প্যানেলে মিশা সওদাগর সভাপতি ও মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন। আরেকটি প্যানেলে সভাপতি প্রার্থী মাহমুদ কলি ও সাধারণ সম্পাদক প্রার্থী নিপুন আক্তার। চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন আগামী 19 এপ্রিল অনুষ্ঠিত হবে।